গতকাল হজরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ ও পবিত্র মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এক বিশাল আজিমুশান নুরানি ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। হাসি চৌধুরী পাড়া হজরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শাহি জামে মসজিদ প্রাঙ্গণে এই আজিমুশান নুরানি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল 27 অক্টোবর রোজ বৃহস্পতিবার। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাকরির পেশ করেন হাজি নজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শেকান্দর হোসেন আল কাদেরি মাদাজিল লোলালী। বিশেষ বক্তা হিসেবে তাকরির পেশ করেন হজরত মাওলানা খলিলুর রহমান, হজরত মাওলানা শাহজাদা সৈয়দ আবু সাদেক মনিরি সাহেব। উক্ত নুরানি রুহানি ওয়াজ মাহফিলে বিশেষ বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান তানবির, চুমুরহাট বাজারে ব্যবসায়ী সাইফুল ইসলাম টুটুল। অন্যান্যদের মাঝে প্রধান সমন্বয়ক ছিলেন হজরত আহমদুর রহমান শাহ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব ও মানিকপুর উসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার হজরত মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান চৌধুরী। দাসী বানিয়ে হত্যা রেডি করতো, গদ দিত পারফিউম মাইতো হইল ইদে আর ভাষা তো একবার শেষ হয়ে গেল গই, বড় করে হই দে না মনে মনে হই দে, মনে মনে হইলে আর মনে মনে হইলে উজুরে মনে মনে হইলে এসকেজুত মনে মনে হইলে আল্লাহ ফাইউ দেইলে মানুষ যদি নিচে থাকো ইবে কিন্তু আর মনত কি আছে হই পারে, কারণ ইবে আল্লাহ দেশে তোর হাল জিয়ারত করাই সারা জীবন কেঁদেছিল উম্মতের মায়ায় উম্মতের, এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, কার লাগিয়া কান্দার মন কার লাগিয়া বান্ধ নিজের ফাটা করতে বেশিল আর আল্লাহর আল্লাহর রহমতর সাগর সাই রই সুবহানাল্লাহ উল্টিয়ে রে নিজের কর্তা নিজে ছিলেন তো দাহ দিয়ে রে তের